আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আছেন সুস্থ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন অনেক খান লিখেছেন কুমিল্লার মুরাদনগরে একজন হিন্দু চেয়ারম্যানের বাড়িতে জনতা কর্তৃক হামলা হয়েছে দুই দিন আগে সেই হামলার ভিডিও টুইটারে একটা অ্যাকাউন্ট থেকে ভাইরাল করা হয়েছে সেই টুইটে মোদীর বিজেপি শীর্ষ নেতা সুব্রমণিয়াম স্বামী বাংলাদেশে ভারতীয় সেনা পাঠানোর হুমকি দিয়েছে আচ্ছা এই হুমকির কথা কি বাংলাদেশ জানে ভারতীয় সেনা মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুতি কতখানি আগে সত্যি ফিল করিনি আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশের রং চলা ইস্তিহারের এগেনস্টে বেগম দিয়া কেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও ইশতেহারের ঘোষণা দিয়েছিলেন এখন বুঝি কিন্তু দেরি হয়ে গেছে আমার কাছে পাকিস্তান থেকে যে নিশ্চয়তা আছে তা ভাষায় প্রকাশ করার মতো না পাকিস্তানিরা আমাকে বলেছে ভারত বাংলাদেশের দিকে তাকালে ভারতের কপালে দুর্দশা লাগাবে পাকিস্তান এতে অন্যদের মতব্য তুলে ধরছে আমরা যখন কাশ্মীরের জনগণ কিছুই করার নেই হায়দ্রাবাদের নির্বাসন হতে চলেছে সোনার বাংলা আসুক না হয় হিন্দু সেনা বস্তায় ভরে ফেরত পাঠানো হবে প্রতিবারের মতো ইন্ডিয়ার সেনা বাংলাদেশে প্রবেশ করুক এটাই তো এই সরকার চায় যাতে করে আজীবন একদলীয় সরকার বা ব্যবস্থা বহাল থাকে আর যাতে এই পাপের বিচার দুনিয়ার কেউ করতে না পারে আরেকজন লিখেছেন আগে নেপাল সামলায় আসো তারপর বাংলাদেশে সেনা পাঠি। পাক চাই না বাদে দিলাম যারা সরকারের প্রত্যক্ষ মদদে বাবরি মসজিদ ভেঙে মন্দির করতে পারে দিল্লি মসজিদ ভাঙতে পারে গরুর মাংস রাখার জন্য নিরীহ মানুষকে হত্যা করতে পারে মুসলমানদেরকে উচ্ছেদ করার জন্য নতুন নাগরিক আইন আইন বানায় বানায় তাদের তাদের জন্য দ্বারা এই ধরনের আচরণ হাস্যকর ছাড়া আর কিছুই না ভারতীয় সৈন্যের প্রয়োজন কি তাদের পক্ষ থেকে ছাত্রলীগ যুগিত আছে স্বামী স্ত্রী সম্পর্কে রাষ্ট্রদূতের নাম বিক্রম স্বামী সেনা পাঠানোর প্রস্তাবক ও সুব্রমণিয়াম স্বামী অথচ দেশের স্বামীরা ইচ্ছার বিরুদ্ধে স্ত্রীকে বিছানায় নিতে পারে না পরিকল্পিত অপপরিকল্পনার শিকার হতে যাচ্ছে কি আমার স্বদেশ মন্তব্যহীন গন্তব্যে স্বদেশ আমার মাগো জন্মেছি এই দেশে একজন লিখেছেন দু সালে খালেদা জিয়া তার গলা ফাটিয়েছিল জনগণ চুপ করেছিল আর এখন দু সালে খালেদা জিয়া চুপ জনগণ বাঁচাও বাঁচাও আকুতি জানাচ্ছে আমার কাছে ব্যাপারটা অনেকটা গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস ম্যাটার সার্বভৌমত্বের উপর হামলা অথচ পাবলিকটা তেমন রিয়াক্ট করলো না আজে বাজে অনেক কিছুই ভাইরাল হয়ে যায় কিন্তু সরাসরি দেশের বিরুদ্ধে হুমকি কেউ গুরুত্ব দিচ্ছে না মানুষের বিবেক আজ কোথায় পৌঁছেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা আমরা তো উপলব্ধি করতে পারিনি এখন আরো দ্বিধা জড়িয়ে আছি আমাদের পাবলিক ব্যস্ত আমেরিকার নির্বাচন নিয়ে যারা অনেক বড় বড় অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন তারাও ইগনোর করে যাচ্ছেন ইন্ডিয়া ইচ্ছা করলে এক ঘন্টায় দখল করে নিতে পারবে তাই বলি আমরা কোনো প্রতিবাদ না মনে মনে যা কল্পনা করে কোনো দিনে সম্ভব হবে না সরকার সেনাবাহিনীর এমন অবস্থা করেছে যে সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াবে সেই ধরনের কোনো আভাস আমরা দেখতে পাচ্ছি না উপরন্তু সরকার দেশের সাধারণ মানুষের উপর নানা ধরনের